বক্তব্য রাখতে গিয়ে এদিন কংগ্রেসকে তুলোধনো করেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, কংগ্রেস চায় না ভারতীয় সেনাবাহিনীর হাতে রাফাল বিমান আসুক, তাহলে ভারত পাকিস্তান থেকে অনেকটাই এগিয়ে যাবে, আর সেজন্যই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এর বিরোধিতা করে চলেছেন। তিনি জোর দিয়ে বলেন, আমাদের সংকল্প হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করে, যাতে এবারও তিনি ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে পারেন। কংগ্রেসের নির্বিচারে যে ভারতের সামরিক বাহিনীর হাতে রাফেল বিমান আহক, কারণ যদি রাফেল আহে তেতিয়াহলে পাকিস্তানক ভারতে নোহোৱা করে দিব পারিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি সকলে আকৌ এবার দেশের প্রধানমন্ত্রী পাতিব লাগিব, সে আমার দায়িত্ব আর কর্তব্য বহিবলে সক্ষম হয়েছিল। আজি তাকে আমার মাঝে আকৌ এবার আহিছে। আমি আমি ইয়াত বিজয় সংকল্প লৈছো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আকৌ এবার প্রধানমন্ত্রী নবনালৈকে আমি খান্ত নাথাকো। প্রধানমন্ত্রীর আসরত অধিষ্ঠিত করিম।